রাজ্য জুড়ে দফায় দফায় অন্যান্য দল ছেড়ে চলছে তৃণমূল কংগ্রেসের যোগদান প্রক্রিয়া। মঙ্গলবার চাকুলিয়া বিধানসভার অন্তর্গত বেলন গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়িতে আয়োজিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভা, যেখানে ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে 100 বেশি পরিবার বিজেপি, সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি করছেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ। চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব কংগ্রেসে যোগদান করার ফলে ফরওয়ার্ড ব্লকের বেশিরভাগ সমর্থক কংগ্রেসে যোগদান করছেন, অপরদিকে কিছু সংখ্যক সমর্থক অন্যান্য দলেও যোগদান করছে। মঙ্গলবার ঠাকুরবাড়িতে আয়োজিত তৃণমূল কংগ্রেসের যোগদান সভায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন শতাধিক পরিবার বলে দলীয় সূত্রে খবর। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সারাফত আলী, দুই জেলা পরিষদ সদস্য সাইফ সিদ্দিকী এবং নারায়ণ চন্দ্র সরকার, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনোয়ার আলম ও আরও অন্যান্য নেতৃত্ব। আজকে আমরা ঠাকুরবাড়ি এখানে প্রাইমারি স্কুলে এখানে এসে একটা যোগদান সভা ছিল বিভিন্ন দল থেকে, অর্থাৎ যেমন বিজেপি আছে, ফরওয়ার্ড ব্লক আছে, সিপিএম আছে, বিভিন্ন দল থেকে তারা আমাদের দলে আজকে যোগদান করেছেন। এখানে আমাদের মূলত এখানে চাপর বুথ ছিল, চাপর বুথ থেকে হয়েছে, লোহাগাছি বুথ থেকে হয়েছে এবং ছোটো সিসি থেকে হয়েছে, প্রায় 100 বেশি পরিবার তিনটি বুথ থেকে এরা যোগদান করছে। তাছাড়াও লিস্টের বাইরে আরও কয়েকজন ছিল, তারা বিভিন্ন বুথের লোকজন ছিল, তারাও জয়েন করেছে। আর এই জয়েনিংটা আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে, আরও প্রোগ্রাম আছে, আমরা জয়েন করব, ঠিক আছে। যারা আমাদের এখানে টিএমসি তো ছিলই, আছে আরও টিএমসির কাজকর্ম দেখে, অর্থাৎ টিএম মমতা ব্যানার্জির যে কাজকর্ম, যে উন্নয়ন তাকে সামনে রেখে তারা বলছে যে না, দিদির হাত ধরে আমরা আবার টিএমসি পার্টিতে এসে আমরা উন্নয়নটাকে অব্যাহত রাখার জন্য আমরা দলে যোগদান করছি, এটাই তাদের একটা উদ্দেশ্য। কতজন হবে কি এখন আজকে যেটা হলো, আজকে 100টা বেশি পরিবার হবে আর কি, সব একশো বেশি পরিবার, কিন্তু মানুষ পরিবার। আচ্ছা, অন্যদিকে কংগ্রেসের একটা দাবি যে ওনারাও নাকি জয়েনিং সভাতে হাজার হাজার এতটা ইয়ে করে দেখছি না, ঠিক আছে, বড় করে দেখছি না। কংগ্রেসও একটা দল রয়েছে, সে দলটা করছে, করুক, সেটা আমার কেউ তো বাধা দিচ্ছি না। এখন সে কাকে জয়েন করাচ্ছে, কে জয়েন করছে, সেটা আমাদের কাছে কোনো খবর নেই। আমাদের কাছে খবর যেটা রয়েছে যে আজকে আমরা যেগুলো জয়েন করালাম, গততেও জয়েন করেছি, আগামীতেও জয়েন করাবো, এইটা খবর আমাদের কাছে। এখন ওদের কাছে কী খবর তারাই বলবে। তবে আমাদের টিএমসি থেকে কোন লোক যাচ্ছে আমার জানা নেই, কোনো লোক যাবে এরকম নেই, কারণ টিএমসি সব কিছু চেয়ে এখন যারা আসছে আজকে ফরওয়ার্ড ব্লক থেকে আসছে, বিজেপি থেকে আসছে, সিপিএম থেকে আসছে, তারা আসতেছে। কেন আসতেছে? যা এই কারণে আসতেছে যে মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নটাকে দেখে ওরা আসতেছে। বলছি আগে কোন দল করতেন? আগে বিজেপি ছিলাম, এখন তৃণমূলে আসলাম। কোন জায়গায় এটা? চাপর। চাপর? হ্যাঁ। আপনার কতগুলো? চাপর। আপনার বাড়ি চাপর? হ্যাঁ। আগে কোন দল করতেন? আগে বিজেপি করছিলাম, বিজেপি তে ছিলাম আগে, এখন তৃণমূলে আসলাম আজকে। কি নাম আপনার? মধুমণি দাস। হ্যাঁ, মধুমণি দাস। আমার বাড়ি চাপুর, বেলন গ্রাম পঞ্চায়েত। আজকে জয়েনিং সভা ছিল পাড়ায়, আজকে বিজে ফ্যামিলি, আজকে আমরা সবাই জয়েনিং করালাম। আমি এইখানে উদ্দেশ্যে আসছি যে মমতা ব্যানার্জির যে প্রকল্প চলতেছে, মানুষকে ভালো লেগেছে, মানুষের সাথেই আছে, যেভাবে কাজ চলতেছে এখন রাজ্যে সব জায়গার মধ্যে সব থেকে বেশি বেটার কাজ চলতেছে মমতা ব্যানার্জির।